আমাদের সঙ্গে এই মুহূর্তে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে। স্বাগত জানাই অগ্নিভদা। নমস্কার, কেমন আছেন? চলছে চলছে, হ্যাঁ ভালোই চলছে, খারাপ না। নতুন একটা দিন শুরু হচ্ছে এবং আমাদের অনুষ্ঠানের নাম ভালোবেসে সখী। ভালোবাসাই পারে সমস্ত সমস্যার সমাধান করে দিতে। একদম একদমই। তার সাথে রাগ পোহালোটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ কথা হচ্ছে আমি যেমন ভাবি সেটা হচ্ছে যে আমার কাছে ওই যখন নববর্ষ আসে আমার তখন মনে হয় যে প্রত্যেকটা দিনই আমার কাছে একটা নতুন দিন, এবং তার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে যে পজিটিভ ভাইবস। এক্ষুনি আগে যে মন্ত্রটা পড়া হলো সেটা হচ্ছে একটা পজিটিভ ভাইবস, যে সব সমস্যাই সমাধান করা সম্ভব। এটা খুব আমাদের ভালো লাগার দিক এবং আমাদের নিজেদেরকে উদ্দীপ্ত করতে এই জাতীয় কথা ভীষণ সাহায্য করে, এবং অবশ্যই রবীন্দ্রনাথের গান। একদমই। তাহলে সরাসরি গানেই চলে যাই। আমি যেহেতু আমরা ভালোবেসে সখী শব্দটা পেলাম, আমার মনে হচ্ছে যে ভালোবাসার শব্দ নিয়ে তো রবীন্দ্রনাথের অনেক গান রয়েছে। আমি একটা গান একটু ভালোবাসার শব্দ দিয়ে ঘেঁষো নাই প্রথমে, এবং আমার ইনফ্যাক্ট এই সাবজেক্টটা নিয়ে আমি কাজও করেছি। আমার ইচ্ছা আছে যে আরও দু একটা গান এই শব্দ দিয়ে জনগণের কাছে বা সাধারণের কাছে পৌঁছাতে চাই, যেখানে দেখা যাবে যে এক একটা জায়গা গিয়ে শব্দটার মানে অন্যরকম হয়ে যাচ্ছে আর কি। বাহ। কি দিব গোয়ার কবি
অসাধারণ। একটু দর্শকদের জানিয়ে রাখবো আমাদের সঙ্গে কিন্তু স্টুডিওতে যারা প্রতিদিন থাকেন সেই শঙ্কু ঘটক কিবোর্ডসে এবং অঞ্জন বন্দ্যোপাধ্যায় তবলাতে তারাও রয়েছেন, তাদের অনুসঙ্গেই আমাদের এই সকালবেলাটা আরও সুন্দর করে ভরানোর জন্য অগ্নিবোধা তো রয়েইছেন। অগ্নিবোধা, সত্যি ভালোবাসার একটা অন্য মানে আমরা খুঁজে পেলাম আপনার প্রথম গানে, এর পরের গানেও কি ভালোবাসা আসবে? হ্যাঁ, কিন্তু সেটা আবার উল্টো দিকে চলে যাচ্ছে, একদম কন্ট্রাডিক্টরি আর কি, সেটাও জানা প্রয়োজন অবশ্য। অ্যাকচুয়ালি কি ভালো ভালো যদি বাসা সখী, যেমন মানে কি দিব আর কবির হৃদয়েই দিব উপহার রবীন্দ্রনাথ বলছেন, আর এখানে পরের যে গান সেটা মায়ের খেলাতে, কবি মায়ের খেলা সৃষ্টি করেছিলেন 1888, এবং মায়ের খেলার বিখ্যাত জায়গা যেটা সেটা হচ্ছে তোমার, ধরো আমারও পড়ানো যাহা চাই, জেনে শুনে বিষ করেছি পান, দিবস রজনী, এই সমস্ত মায়ের খেলার গান। তার মানে ভাবো যে 1888 সালে যে গান সৃষ্টি হয়েছিল সেই গান আজও পপুলার একদম, এবং সেই পাওয়ার অফ মিউজিক যেটাকে বলে না, এবং সেই জায়গা, এবং মায়ের খেলার মধ্যে এই ভালোবাসার টানাটানি বলতে গিয়ে আমরা যে ওই ওখানে আছে, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, হ্যাঁ, তা সেইখানেই এখানে একটা মন্ত্র আছে, এটা মায়ার খেলার মন্ত্র গান, হ্যাঁ, যে সাজেশন কি দিচ্ছে, ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন, তবে কেন মিছে ভালোবাসা, ভালোবেসে যদি সুখ নাহি মন দিয়ে মন পেতে চাহি, মন দিয়ে মন পেতে চাহি, ওগো কেন, ওগো কেন মিছে এ দুরাশা, ভালোবেসে যদি সুখ নাহি। অসাধারণ, এবং সত্যি ভালোবেসে যদি সুখ নাহি তাহলে মিথ্যে কেন এই দুরাশা। আরেকটা কথা যেটা আছে, আপনি যে আপনারও কাছে নিখিল জগতে কি অভাব আছে, ওই নিজেকে বুঝবার, নিজের অন্তরকে বুঝবার একটা ভীষণ প্রয়োজন আছে। অর্থাৎ
নিজেকে ঠকিয়ে কিছু হয় না, একদমই। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, অত্যন্ত সরল কিন্তু একই সঙ্গে ভীষণ গভীর কিছু উপলব্ধি, এবং সেই উপলব্ধিগুলোই তো রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আমরা পাই, এবং সেগুলোই আমরা আপনাদের প্রতিদিন সকালবেলায় শোনাতে চাই, যাতে আপনারাও আপনাদের জীবনের যে পজিটিভ ভাইব সেটা খুঁজে পান। এসেছে আষাঢ় আকাশ ছে অসাধারণ। মানে যেই সময়টার মধ্যে আমরা রয়েছি, আষাঢ় মাস শুরু হয়ে গিয়েছে, আর চৌঠা আষাঢ়, সুতরাং আষাঢ় সত্যি এসছে, এবং বর্ষার জন্য যে অপেক্ষা ছিল সেই অপেক্ষাও যেন কোথাও একটা ফিরিয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আষাঢ়ের হাত ধরে বর্ষা কিন্তু নেমেছে। বর্ষার গান শুধু নয়, ভালোবাসার গান, রবীন্দ্রনাথের আরও বিভিন্ন অনুষঙ্গের যে গানগুলো রয়েছে সেই গানগুলো নিয়ে ফিরবো, এবং আপনারাও কিন্তু ফিরবেন আমাদের সঙ্গে, কারণ আমাদের ফোন লাইন সেটা খুলে দেওয়া হচ্ছে এই মুহূর্ত থেকে, আপনারা ফোন করতে পারেন এবং সরাসরি শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন। ভালোবেসে সখীতে এখন সময় হয়ে গিয়েছে আরও একটা ছোট্ট বিরতির, বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনাদের সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি, ভালোবেসে সখী। আমাদের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান চলছে। অগ্নিভ বন্দ্যোপাধ্যায় আজ আমাদের শনিবারের সকালটা একেবারে সুন্দর করে দিচ্ছেন একের পর এক রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে। অগ্নিভদা, এবার কোন গান? আকাশ কি চাইছে দেখা যাক, আর আকাশ যা চায়, আকাশ কি বৃষ্টি চাইছে, আমরা সেরকম করে গাই, তারপরে মানে দেয়া যায়, আমরা সেরকম করে গাই, তারপরে মানে দেয়া যায়। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে আজ হাওয়া যেমন যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে এই মুহূর্তে চলে আসবো, দুজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো। এই মুহূর্তে সুনীল মোদক আমাদের সঙ্গে রয়েছেন ফোনে। নমস্কার, সুপ্রভাত সুনীল বাবু, বলুন। সুপ্রভাত, নমস্কার সোমাদিত্য বাবু, আমি সুনীল মোদক বেলঘরিয়া থেকে বলছি, বলুন। আজকে তো আমাদের এই অগ্নিভবাবু এসছেন, খুব সুন্দর গান শুনছি। আমি দু একটি গানের অনুরোধ করি, তার আগে অগ্নিভবাবুকে একটু সুপ্রভাত জানাই। গুড মর্নিং, সুপ্রভাত। আর যারা যন্ত্রসঙ্গীতে আছেন তাদেরও জানালাম সুপ্রভাত। আমি দু একটি গানে অনুরোধ করছি, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, হ্যাঁ, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী, আর তাই যেন মোর সকল ভালোবাসা।
যদি একটা গানও করা যায় ভালো লাগবে, সঙ্গে আছি, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আরো একজন রয়েছেন নবকুমার কর্মকার, তিনি ফোন করেছেন। নমস্কার নবকুমার বাবু, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, এই অনুষ্ঠানে দীর্ঘায়ু কামনা করছি। আর আজকে যিনি এসেছেন রবীন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি তো শুধু সঙ্গীত শিল্পী না, তিনি আমাদের ভারতবর্ষের আইকন এবং একটা ইনস্টিটিউশন তিনি নিজেই। তাই আমি অনুরোধ করবো না, রবীন্দ্র বাবুর সাথে আজকে সুরপ্রত ঘটক এবং অঞ্জন বন্দ্যোপাধ্যায় সহযোগিতায় রয়েছেন। স্যার ভালো থাকুন, স্যার সুস্থ থাকুন, আর আপনার এখন এই দেশকে অনেক কিছু দেওয়ার আছে স্যার, নমস্কার নেবেন। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আরো একজন রয়েছেন কলার, অলোক চট্টোপাধ্যায় ফোন করেছেন। নমস্কার, সুপ্রভাত, বলুন। নমস্কার। নমস্কার, আমি একটু অনুরোধ করছি, ও তুমি সন্ধ্যার মেঘমালা গানটা যদি গাইতে পারো না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেকগুলো অনুরোধ চলে এসেছে। দেখো সব কটা গানই গাওয়া সম্ভব, গাওয়া কোনোটা সম্ভব নয় সেটা নয়, কিন্তু ওরা যেভাবে বলছেন তাতে একটা জিনিস স্পষ্ট হয়, সেই স্পষ্ট কথাটা বলা প্রয়োজন। আজ যেমন করে গাইছে আকাশ, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আচ্ছা গানটা কী অঙ্গের গান, তোমার কী মনে হচ্ছে? প্রকৃতি। না প্রকৃতিতে বোঝা গেল, আমি বলছি কোন অঙ্গ আর কি, মিউজিক্যাল অঙ্গটা কি? টপ্পা। আচ্ছা, এইখানে আমাদের একটা বড় বিভ্রান্তি রয়েছে, এটা কিন্তু টপ্পা অঙ্গের গান নয়, এটা তোমার কিন্তু দোষ নয়, দোষটা হচ্ছে আমাদের কতগুলো প্রসেসের দোষ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটি ভাঙা কীর্তন। লালন ফকিরের গান আছে ক্ষমা অপরাধে দীননাথ, আশা করা যায় রবীন্দ্রনাথ ঠাকুর সেই গানটা শুনেছিলেন, এবং সেই গান থেকে তিনটে গান আমরা পাচ্ছি, এই গানটা পাচ্ছি, আমি রূপে তোমায় ভুলাবো না পাচ্ছি, তবু মনে রেখো পাচ্ছি। যেটা আমি বলতে চাইছি সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা এক্ষুনি শঙ্কুর সাথে কথা হলো, এই প্রসঙ্গে বলা প্রয়োজন যে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একজন মিউজিক অ্যারেঞ্জার এবং কিবোর্ড প্লেয়ার হচ্ছে শঙ্কু ঘটক। তা ও যেটা বলছিল এবং সেটা আমাকে বলছিল, তারা তুমি একটু বলো, সেটা হচ্ছে আমরা শ্রেষ্ঠতম আধুনিক গানের মধ্যে দিয়ে বিচরণ করছি, যেটা রবীন্দ্রনাথের গান। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে আর যেমন করে গাইছে আকাশ কেউ টপ্পা মনে করে টপ্পা অঙ্গের কাজটা দেয়, তাহলে তার হেরিটেজটাকে অস্বীকার করা হচ্ছে। যেমন হঠাৎ করে গঙ্গা নদীকে কোথাও থামিয়ে দিয়ে অন্য পথে প্রভাবিত করে দেওয়া হলো, ইটস সামথিং লাইক দ্যাট। যেমন আর ডি বর্মনের কম্পোজিশন, সলিল চৌধুরীর কম্পোজিশন, শঙ্কর জাগীশন কম্পোজিশন, ইনক্লুডিং দ্য অর্কেস্ট্রেশন, প্রিলিউড ইন্টারলিউড প্রত্যেকটা কোনোভাবে চেঞ্জ করা যায় না, তেমনি রবীন্দ্রনাথের গানকেও চেঞ্জ করা যায় না, গানের মাঝখান থেকে গান ধরা যায় না। এটা ইটস এ মেসেজ, এবং এটা সবাইকে মনে রাখতে হবে, রাখাটা আমাদের নিজেদের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয়। তা এটা রবীন্দ্রনাথের গানের স্বার্থেই আর কি করা, রবীন্দ্রনাথের গানের স্বার্থে না, এটা আমাদের সবার স্বার্থে। শুধু রবীন্দ্রনাথের স্বার্থে কেন, তুমি ভাবো তো, তুমি শোলের মেহেবুবা মেহেবুবা, তাহলে তুমি তান লাগিয়ে গাইতে পারবে না? তাহলে শোলের ওই যে সিচুয়েশনটা, গব্বর সিং এর সিচুয়েশনটা, সিচুয়েশনটাকে ওই সময় কি গব্বর সিং সুখের সঙ্গে টান করছিল নাকি হাতেই পিঁপড়েটা মারলো, তার সেই অ্যাঙ্গারটা বেরিয়ে এলো, তাই না? এই টোটাল বিষয়টাকে ভীষণ রকমভাবে বোঝার প্রয়োজন আমাদের হয়ে পড়ছে, কারণ এর সাথে অনেক কিছু রিলেটেড, অনেক কিছু রিলেটেড। গানে চলে আসি, গানে চলে আসি, একটা গান গাই আমার অত্যন্ত প্রিয় শিল্পী মান্না দে, যার শতকরা 80% গান আমি জানি, কারণ 100% মান্নাদের গান খুব গাইতাম অনুষ্ঠানে অনুষ্ঠানে। রিসেন্টলি একটা গান আমি রেকর্ড বেরিয়েছি গুজরাটি হেলো, গুজরাটি ভাষায় তো একটি গান, তার গলা আমার ভীষণ ভালো লাগতো এবং আমার মনে হয় তিনি সব থেকে ভালো গেয়েছেন, খোলটানাও সেই গানটা আমি একটু গাই। আসলে কি মান্নাদের, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, এদের প্রত্যেকে আমার গান শোনানোর সুযোগ হয়েছে, পায়ে হাত দিয়ে প্রণাম করার সুযোগ হয়েছে, এদের যে সিনসিয়ারিটি সেখান থেকে আমরা অনেক পিছিয়ে আছি। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়ে, চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে
পানে প্রাণ মেলে দিয়ে জাগো 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 তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো 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 তারায় তারায় রবে তারি বাণী কুসুমে ফুটিবে প্রাতে না চাহিলে জারে রেস্ট কিন্তু আমরা পেরোতে চাইছি না, এই রেস্ট ধরে যদি আরো একটা গান হয়ে যায়। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কলমের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনী পিঠের পরে লোটে, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনী পিঠের পরে লোটে, কালো তাসে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারেই বলি, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামামি ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারে মেঘের গুরু গুরু, আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারে মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারেই বলি, পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে ধানের ক্ষেতে
মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি নাচে আমি জানি আর জানি সেই মেজে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হনেন চোখ কৃষ্ণ কোলে আমি তারে বলি এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে যাসে জিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কোলে আমি তারেই বলি কৃষ্ণ কোলে আমি তারেই বলি আরে যা বলে বলো কন্ন লোক দেখেছিলে ময়না পাড়ার মাঠে ও কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাওয়ার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কোলে আমি তারে বলি বিরতির পর আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজ শনিবারের সকালে ভালোবেসে সখী অনুষ্ঠান এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের গান আমরা শুনছি। অগ্নিভদা, শেষ গানে আমরা পৌঁছে গিয়েছি, একটা শান্তির আবাহন যদি হয় সেই গানে। অনন্ত অনন্ত ধারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বাজে অসীম নভ মাঝে অনাদিরব বাজে অসীম নভ
বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা।